দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট অ্যালাইনমেন্ট কীভাবে করবেন। অর্থাৎ আমরা পেপার পত্রিকা বা বই পুস্তক পড়ার সময় আমরা দেখি যে কোনো কোনো লেখা পেজের মধ্যে থাকে, আবার কোনো কোনো লেখা পেজের ডান দিকে সমান হয়ে থাকে, আবার কোনো কোনো লেখা পেজের বাম দিক সমান হয়ে থাকে, আবার কোনো কোনো লেখা দেখা যায় যে পেজের ডান দিক এবং বাম দিক একদম সমান হয়ে থাকে। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করব তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, আমি এখানে কিছু টাইপ করে রেখেছি, তারপরে দেখুন উপরের দিকে দেখুন এখানে কিছু সিম্বল দেওয়া রয়েছে, এই সিম্বলের মাধ্যমে আমি আপনাদের অ্যালাইনমেন্ট দেখাবো। দেখুন, প্রথমে আমি যে টাইপ করা যে রয়েছে এগুলো এই লেখাগুলিকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন সিলেক্ট করার পর প্রথমে দেখুন এখানে এটার নাম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ যদি আমি এখানে ক্লিক করি তাহলে লেখাগুলি একদম বাম দিক সমান হয়ে যাবে। আগে প্রথমে দেখুন সব দিক সমান করে দিলাম, দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাম দিকে লেখাগুলি একদম সমান হয়ে গেছে এবং ডান দিকে দেখুন এলোমেলো হয়ে আছে। তারপরে দেখুন এটা আপনি খুব সহজে করতে পারেন, বা এর শর্টকাট যেটা রূপ সেটা হচ্ছে যে আপনি কন্ট্রোল, দেখুন এলোমেলো করে দিলাম, তারপরে দেখুন আমি কন্ট্রোল প্লাস এল প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। তারপরে দেখুন দু নম্বরে যেটা রয়েছে এটার নাম হচ্ছে সেন্টার, অর্থাৎ লেখাগুলি পেজের মধ্যে চলে আসবে কীভাবে। দেখুন আমি এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সিলেক্ট করলাম, তারপরে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখাগুলি একদম সেন্টার হয়ে গেছে, অর্থাৎ পেজের মধ্যে কানা হয়ে গেছে। কোনো হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ বাক্য যেটা থিম বা কোনো সাবজেক্ট সেটা যদি আপনি পেজের মধ্যেখানে নিয়ে আসতে চান তাহলে আপনি সেভাবে করতে পারেন। দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রথম যেটা লেখা রয়েছে দ্য কম্পিউটার স্কুল, এই বাক্যটিকে আমি সেন্টারে করব। তাহলে দেখুন এখানে সেন্টার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসছে, ঠিক আছে। এর শর্টকাট রূপ হচ্ছে কন্ট্রোল প্লাস ই, কন্ট্রোল প্লাস ই। দেখুন সমস্ত লেখাগুলিকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল প্লাস ই, দেখুন সেন্টার হয়ে গিয়েছে। তিন নম্বর হচ্ছে দেখুন, তিন নম্বর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখাগুলি একদম ডান দিক হয়ে যাবে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, সিলেক্ট করলাম ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখাগুলি একদম ডান দিকে দেখুন একদম সমান হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা সংক্ষেপে কীভাবে করবেন, এটা সংক্ষেপে তবে দেখুন কন্ট্রোল প্লাস আর, দেখুন খুব দ্রুত রাইট অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে টেক্সটগুলি। তারপরে দেখুন চার নম্বর যেটা রয়েছে এটার নাম হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ লেখাগুলি পেজের একদম ডানে এবং বামে একদম সমান হয়ে যাবে। দেখুন সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করার পর ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে দেখুন ডান দিক এবং বাম দিক সমান হয়ে গিয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে জাস্টিফাই, ঠিক আছে। এটা সংক্ষেপে কীভাবে করবেন, খুব শর্টকাট রূপ হচ্ছে কন্ট্রোল প্লাস জে, দেখুন জাস্টিফাই হয়ে গিয়েছে। খুব সহজ পদ্ধতি, আপনারা এই চারটি সিম্বল ইউজ করে আপনারা লেখাগুলিকে লেফট রাইট সেন্টার বা জাস্টিফাই করতে পারেন, এবং এইভাবে দেখবেন আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন, এবং নিয়মিত ভিডিও পেতে আপনার নোটিফিকেশন অন রাখুন।